সলভার অ্যাডিয়েন্সে ম্যাচে বের করতে হয় সবচেয়ে বেশি প্রফিট কিভাবে করা যায়। এর জন্য প্রথমে যেটা করতে হয়, ফার্স্ট স্টেপ, ইউনিট প্রফিট বের করতে হয়। ইউনিট প্রফিট যেভাবে বের করতে হয়, ইউনিট প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, এভাবে সবগুলো ইউনিট প্রফিট হয়ে গেল। আর প্রফিট বের করার সূত্র হলো, আমরা জানি, সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্টে ক্লিক করে ফার্স্ট রো হিসাবে ক্লিক করতে হবে পাউন্ডস মেড, এবং কমা দিয়ে সেকেন্ড রো হিসাবে কারণ করতে হবে প্রফিট ইউনিট, এবং এন্টার চাপলে চলে আসবে প্রফিট। এরপর ঠিক একইভাবে বের করতে হবে লেবার ইউজড, সাম প্রোডাক্ট ট্যাব, পাউন্ডস মেডে ক্লিক করার পরে কমা দিয়ে, যেহেতু এটা লেবারের অঙ্ক তাই লেবারের উপর ক্লিক করতে হবে। তারপরেরটাও ঠিক একই, সাম প্রোডাক্ট পাউন্ডস মেড কমা র ম্যাটেরিয়াল, আর অ্যাভেলেবলটা আগে থেকে আমাদের এখানে দেওয়া ছিল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদেরকে যেতে হবে ফাইলে, ফাইল অপশনে গিয়ে আমাদের যেতে হবে অপশনসে, অপশনসে গিয়ে ক্লিক করতে হবে অ্যাডিনসে, অ্যাডিনসের পর সলভার অ্যাডিংয়ে ডাবল ক্লিক করে ওকে করে দিলে আমাদের ডেটার মধ্যে একটি অতিরিক্ত অংশ চলে আসবে যেটার নাম সলভার। সলভারে ক্লিক করে এখানে প্রথমেই ফাঁকা একটি ঘর আসবে যেটার নাম সলভার সেট অবজেক্টিভ। আমাদের অবজেক্টিভটা অবশ্যই প্রফিট, এবং আমাদের প্রফিট দরকার ম্যাক্সিমাম। বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলস ইজ পাউন্ডস মেড, নাও অফ সাবজেক্ট টু কনস্ট্রেন্টস। আমাদের ফার্স্ট কনস্ট্রেন্টস হচ্ছে পাউন্ডস মেড ইজ লেস দেন ইকুয়ালস টু ডিম্যান্ড অ্যাড, আর সেকেন্ড কনস্ট্রেন্ট হচ্ছে লেবার ইউজ ইজ লেস দেন ইকুয়ালস টু অ্যাভেলেবল। ওকে, হ্যাঁ, আমাদের সবগুলো কাজ শেষ। এখন মেক আনকনস্ট্রেইনড ভ্যারিয়েবল নন নেগেটিভে ক্লিক করার পরে সলভে ক্লিক করলেই এখানে একটি ডায়লগ বক্স আসবে, এবং ওকে করে দিলেই ঠিক এখানে আমরা দেখতে পাবো আমাদের সর্বোচ্চ প্রফিটের জন্য আমাদেরকে ঠিক কীভাবে কাজ করতে হবে। ধন্যবাদ।